রিনবো মিডিয়া সাসপেন্স থ্রিলারে আজ শুনবেন শেখর চৌধুরীর লেখা গল্প মানুষ নয় অন্য কিছু। গল্পের শুরুতে আপনাদের জানিয়ে রাখি গল্পটি ভূতের অবশ্যই, কিন্তু একটু অন্য স্বাদের। আশা রাখছি আপনাদের ভালো লাগবে। প্রাচীন কালের ঘটনা। উষা গাঁয়ে বাস করত দুজন কাঠুরে। দুজনের মধ্যে একজন ছিল যুবক, তার নাম ছিল শ্যাম। আরেকজন ছিল প্রৌঢ়, তার নাম ছিল হরলাল। শ্যাম এবং হরলাল রোজ ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে যেত। দূরাঞ্চলের জঙ্গলে গিয়ে তারা কাঠ কাটত সারা দিন। সন্ধ্যার কিছু আগে তারা কাঠের বোঝা মাথায় নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসত। বেশিরভাগ দিনই শ্যাম এবং হরলাল বাড়িতে পৌঁছত বেশ রাত করে। জঙ্গল থেকে কেটে আনা কাঠ তারা রোজ রোজ বিক্রি না করে সপ্তাহে একদিন হাটে গিয়ে বিক্রি করত। যা আয় হতো তাতে তাদের দুটো সংসার বেশ ভালোই চলত। বেশ সুখেই ছিল হরলাল এবং শ্যাম। হরলাল সংসারী লোক, তার স্ত্রী ছেলে মেয়ে বৃদ্ধা মা আছে সংসারে। বড় ছেলেটি রুগ্ন, রুগ্না তার স্ত্রীও। বড় মেয়েটি অবশ্য স্বাস্থ্যবতী এবং গায়ের ধনী লোকেদের বাড়িতে কাজ করে দুপাশা রোজগারও করে। বাড়িটা হরলালের নিজেরই, কিছু জমিও আছে তার। শ্যাম কর্মঠ এবং বলিষ্ঠ যুবক এবং তার বাবা মা ভাই বোন বা আত্মীয় স্বজন কেউ নেই। সে একা থাকে বাবার তৈরি করে রেখে যাওয়া বাড়িতে। জমিও খানিকটা আছে তার, তবে শ্যাম সেই জমিতে কোনোদিন ফসল ফলাবার চেষ্টা করেনি। একা থাকতে ভালো লাগে না শ্যামের। বিয়ে করা দরকার তার, সে বুঝতে পারে, কিন্তু কেউ কোনো প্রস্তাব নিয়ে এগিয়ে আসে না। তারও খুব লজ্জা, এসব বিয়ে টিয়ের ব্যাপারে কাউকে মুখ ফুটে বলতেও পারে না নিজের মনের ইচ্ছের কথা। এভাবেই দিন কাটছিল। কিন্তু দিন যতই কাটছিল শ্যাম ততই অস্থির হয়ে উঠছিল। রোজ রাতে বাড়ি এসে রান্না করতে হতো শ্যামকে। রান্না করতে গিয়ে হাত পোড়াতো, কখনো লবণ না দিয়ে তরকারি রান্না করতো, কখনো ভাতের ফ্যান ফেলতে গিয়ে হাঁড়ি শুদ্ধ ভাতই ফেলে দিত মাটিতে। সব কাজই করতে পারে সে, কিন্তু সংসারের মেয়েলি কাজগুলো করতে গিয়ে তার কান্না পায়। সে ভীষণভাবে অনুভব করে তার একটি বউ একান্তভাবেই দরকার। বিছানায় শুয়ে স্বপ্ন দেখে শ্যাম, রঙিন রঙিন স্বপ্ন। সুন্দরী মেয়েরা তাকে যেন হাতছানি দিয়ে ডাকছে। সে যেন পরীদের রাজ্যে হারিয়ে গেছে। পরীরা তাকে সাদরে কাছে টেনে নিয়েছে, আপন বলে গ্রহণ করেছে। পরীদের রানীর সাথে বিয়ে হয়েছে যেন তার। কিন্তু স্বপ্নই, স্বপ্ন ভেঙে যেতেই দমে যায় শ্যাম। খারাপ লাগে বড় তার। ঘুমিয়ে পড়ার আগে রোজই সে ভাবে, কাল জঙ্গলে কাঠ কাটতে যাব, সেখানে হয়তো দেখা হবে আমার সাথে কোনো সুন্দরীর। সে আমাকে কাছে ডাকবে, ভালোবেসে বলবে, আমাকে কি বিয়ে করতে চাও? সে রাজি হবে, বলবে, করবো না মানে, আমি তো তোমার অপেক্ষাতেই আছি এতদিন। ভোরবেলায়ও এই রকম আশায় ভরে থাকে বুক। নির্জন মাঠের উপর দিয়ে জঙ্গলের দিকে হনহন করে হাঁটার সময়েও শ্যাম ভাবে, আজ নিশ্চয়ই কোনো সুন্দরী কুমারীর সাথে দেখা হবে তার। কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, মাস যায়, শ্যামের সাথে কোনো সুন্দরী মেয়ের দেখা হয় না। দিনে দিনে মনটা শুকিয়ে যেতে থাকে শ্যামের। তারপর একদিন, সেদিনই ভোরবেলা কাঠ কাটতে বেরিয়েছে হরলালের সাথে শ্যাম।
জঙ্গলে ঢুকে সারাদিন তারা কাঠ কাটল। সন্ধ্যের আগেই কাঠের বোঝা বেঁধে নিয়ে তৈরি হলো তারা ফেরার জন্য। আকাশে মেঘ, তাই আজ তাদের ব্যস্ততা। অন্যান্য দিন আরো কিছু কাঠ কাটে সাধারণত। ফেরার পথে শুরু হলো বৃষ্টি এবং ঝড়। হনহন করে হাঁটছিল ওরা। বৃষ্টির জন্য খুব একটা অসুবিধে হচ্ছিল না তাদের, কিন্তু ঝড়ের দাপটে নুইয়ে যাচ্ছিল দুজনেই। বাতাসের বেগ ক্রমশই বাড়ছে। জঙ্গল থেকে বেরোবার আগেই বিপদের মুখোমুখি হলো তারা। ঝড় ভয়ঙ্কর রূপ ধারণ করল। ভেঙে পড়তে লাগলো গাছের ডালাপালা, সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকছে, বজ্রপাত হচ্ছে। পথের হদিশ পাওয়া যায় না, মাথার উপর ঝুলছে বিপদ। যখন তখন গাছের মোটা ডাল ভেঙে পড়তে পারে মাথায়। পথ হারিয়ে দিশে হারা হয়ে পড়ল হরলাল ও শ্যাম। ঝড়ের উগ্র রূপ দেখে ভয়ে আদমরা দুজনেই। আশেপাশের গাছ ঝড়ের ধাক্কায় নুয়ে পড়ছে সশব্দে মাটিতে। আশ্রয় পাবার জন্য অস্থির হয়ে উঠল তারা। কিন্তু এই বদ্ধভূমিতে নিরাপদ আশ্রয় কে দেবে? গাছের নিচে দাঁড়িয়ে ভগবানকে ডাকতে লাগলো হরলাল। শ্যাম আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে আছে অন্ধকারের দিকে। কারোর কিচ্ছু করার নেই, যে কোনো মুহূর্তে মাথার ওপর পড়তে পারে ভারী কোনো গাছ। অন্ধকার, দেখারও উপায় নেই কোন দিক থেকে আসছে বিপদ। ঘড় ঘড় করে ভাঙছে গাছপালা, সেই সাথে মেঘের গর্জন ধ্বনি, বাতাসের শাসানি, প্রলয় কাণ্ড শুরু হয়ে গেছে চারদিকে। জীবন এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে রইল তারা। এই দুর্যোগের হাত থেকে প্রাণ বাঁচবে এমন আশা দুজনের কারোর মধ্যে ছিল না। মৃত্যু অবধারিত ধরেই নিয়েছিল তারা। কিন্তু সৃষ্টিকর্তার ইচ্ছা বোঝা ভার, তিনি কখন কি চান তা কে বলতে পারে? ঝড় থামতে শুরু করল। হঠাৎ যেন ব্রেক কষে থমকে দাঁড়ালো বাতাস, সেই সাথে থামল বৃষ্টি। রাত গভীর তখন, ঘুটঘুটে অন্ধকার চারদিক। পথের উপর পড়ে আছে গাছ, গাছের ডালাপালা, পথ চেনা যায় না, পথের অস্তিত্ব নেই কোথাও। এক পা করে হাঁটছে তারা। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে তা বোঝার কোনো উপায় নেই, সে চেষ্টাও নেই তাদের। এগিয়ে যাওয়াটাই এখন একমাত্র কাজ। কোথায় যাচ্ছে তা ভেবে লাভ নেই। এভাবে হাঁটতে হাঁটতে ওরা ক্লান্ত হয়ে পড়ল। তারপর একসময় চাঁদ উঠল আকাশে। চাঁদের আলোয় পথ দেখতে পেল তারা। হাঁটার গতি দ্রুত হলো তাদের। হাঁটতে 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 একসময় হরলাল থমকে দাঁড়াল। পেছন পেছন আসছিল শ্যাম। সে জানতে চাইল, দাঁড়ালে কেন আবার হরদা? শ্যাম, চমকে উঠল শ্যাম। হরদার গলায় ভয়। সামনে কি বিপদ ভাবল শ্যাম। হরদার গলা অমন শোনালো কেন? কি বিপদ দেখেছে সে? শ্যাম, আমার কেমন যেন সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে? দম বন্ধ করে জানতে চাইল শ্যাম, কি কি মনে হচ্ছে? জবাব দিল না হরলাল। পেছন ফিরে সে একবার তাকালো না শ্যামের দিকে। শ্যাম দেখতে পেল হরদা মাথা ঘুরিয়ে ঘুরিয়ে তার ডান দিক থেকে বাঁ দিক এবং সামনের দিকে চোখ বুলিয়ে নিচ্ছে, কিছু যেন দেখার আশায় অপেক্ষা করছে। কান পাতল শ্যাম, কোথাও কোনো শব্দ নেই। গাছের পাতাগুলোর ফাঁকগুলো নেমে আসছে চাঁদের আলো। বনভূমিতে কোথাও চন্দ্রালোক এবং কোথাও অন্ধকার। আলো আঁধারি, আলো ছায়া,
বড়ই রহস্যময় লাগছে। কেন জানো গা ছমছম করতে লাগলো শ্যামের। সন্দেহ হচ্ছে নিশিতে পায়নি তো আমাদের। হরলাল ডোক গিলল। কত ঘন্টা ধরে হাঁটছি তার ঠিক নেই, এখনো জঙ্গল থেকে বেরুতে পারলাম না কেন। শীতল হাত দিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল শ্যামকে ভয় আর আতঙ্ক। নিশিতে পেয়েছে মানে মানে কি হরদা? জঙ্গলে এরকম বিপদ হয়, নিশি মানে তো জানি না, তবে খারাপ আত্মা কিংবা পেতনি বা ভূতটুত হবে। তারা মানুষকে খালি হাঁটিয়ে গোলক ধাঁধায় ফেলে হাঁপিয়ে তোলে, একই পথে 500 বার নিয়ে যায় ঘুরিয়ে ফিরিয়ে, তারপরে মেরে ফেলে নিজের আওতায় নিয়ে গিয়ে। হরদা, আর সামনে এগোনো উচিত হবে না বুঝলি শ্যাম। ভেবে চিনতে মাথা ঠান্ডা করে আয়, দেখি কি করা যায়। মনটা যেন কেমন করছে, সত্যিই বোধ হয় পেয়েছে নিশি। শ্যাম পা বাড়িয়ে হরলালের গা ঘেঁষে দাঁড়াল। চমকে উঠে সবেগে পাশে তাকালো হরলাল। ও তুই? শ্যাম বলে, হরদা হরদা দরকার নেই আর হাঁটাহাঁটি করে, এসো একটা গাছে চড়ে বসে থাকি সকাল পর্যন্ত। কিন্তু আমি ভাবছি অন্য কথা। শ্যাম নতুন করে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। কি? নিশি হয়তো চাইছে আমরা আর না এগোই, হয়তো চাইছে আমরা এখানেই থেকে যাই, হয়তো এটাই তার এলাকা, এখানেই আমাদেরকে। হরদা হরদা চলো পালাই। কিন্তু পালাবো কোথায়, পালাতে দিলে তবে তো। হঠাৎ শ্যামের মনে হলো হরদাই নিশি নয় তো। ভয় আঁকড়ে ধরল তাকে আরো মজবুত করে আষ্টে পৃষ্ঠে। আশপাশ থেকে কে যেন নাকি সুরে শব্দ করে উঠল। হরলাল চাপা গলায় বলল, শুনলি? কি? আবার হলো শব্দটা। ওই আবার, কে যেন আমার নাম ধরে ডাকছে। শব্দটা এবার শুনতে পেয়েছে শ্যাম। কিন্তু মিহি স্বরটা ঠিক মানুষের না ভূতের না পাখি তা ঠিক বুঝতে পারল না সে। ডাকছে নাম ধরে। হরলাল কাঁপছে ঠক ঠক করে। শ্যাম রে, আজ আর রেহাই নেই আমাদের। হরলাল এবার কেঁদে ফেলবে বলে মনে হয়। শ্যাম ডান দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাদা মতো একটা হাত দেখতে পাচ্ছে সে, অবিকল মানুষের মতো হাত, কিন্তু সাদা ধপধপ করছে। হাতটা দ্রুত নড়ছে, হাতছানি দিয়ে ডাকছে যেন তাদেরকে। হরদা, ওই দেখো। শ্যাম ফিসফিস করে বলল, ডান দিকে, ওটা কি বলতো? হরলাল সেদিকে তাকিয়ে রইল অনেকক্ষণ, তারপর বলল, কই? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। ওই যে হাত নেড়ে ডাকছে। আরে তাই তো। এবার দেখতে পায় হরলাল। শ্যাম চল পালাই এবার, ওদিকে যখন ডাকছে তখন আর সন্দেহ নেই যে ওদিকটাই নিশির এলাকা। আয় ছোট। হরলাল পেছন ফিরে ছুটতে শুরু করল, আগে আগে ছুটছে শ্যাম। মাথার বোঝা তো আগেই ফেলে দিয়েছে, এবার হাতের কুঠারও ফেলে দিল। কিন্তু ছুটলে কি হবে, ধাওয়া করে আসছে যেন কারা, পেছনে শব্দ হচ্ছে, কে যেন হাসছে খিলখিল করে। এদিকে ছোটা নামে মাত্র, পথের ওপর হাজারটা বাধা, এগুলোই দুষ্কর। এগুচ্ছে 10 কদম তো পিছিয়ে আসতে হচ্ছে 9 কদম, তার উপর অন্ধকার, দিক ভুল না হওয়াটাই আশ্চর্যের ব্যাপার। কতক্ষণ একটানা দৌড়েছিল তা মনে নেই। এক সময় থামল শ্যাম।
কোথায় এলাম? হরলাল হাপরের মতো হাঁপাচ্ছে। আশ্রয় একটা পাওয়া গেল, যা হোক। হ্যাঁ, একটা কুঁড়ে ঘর দেখা যাচ্ছে বটে। চাঁদের আলোয় কেমন ছমছমে চারদিক। সামনের গাছপালার ফাঁক দিয়ে ছোটখাটো একটা ফাঁকা জায়গা দেখতে পাওয়া যাচ্ছে। সেই ফাঁকা জায়গাতেই কুঁড়ে ঘরটা দাঁড়িয়ে আছে। কেউ দেখছি নেই আশেপাশে। এত রাতে কেউ কি আর জেগে আছে? আচ্ছা, তাহলে চলো হাঁক ডাক দিয়ে জাগাবার চেষ্টা করি। হরলাল কিন্তু পা বাড়ালো না, তার তেমন যেন উৎসাহই নেই। কি হলো? ভাবছি এটা কোত্থেকে এলো, এই জঙ্গলে তো আর নতুন নই আমরা, কোত্থেকে এলো এটা? বুঝিয়ে দে আমাকে শ্যাম, আগে কখনো দেখেছিস কুঁড়েটাকে? দেখিনি। শ্যাম স্বীকার করে নিয়েও যুক্তি দেখালো। কিন্তু এই জঙ্গলের সবটা কি আর আমরা জানি? এদিকটায় আসিনি আগে। হরলাল চুপ করে রইল। কিছু বলো এবার। চল, তবে মনটা আমার মানছে না বাপু। হরলাল পা বাড়ালো অনিচ্ছা সত্ত্বেও। অসৎ আত্মারা নিশিরা নাকি জঙ্গলের ভিতর এরকম ঘর তৈরি করে, ফাঁদ আর কি। কি বলছো তুমি? তবে না হয় থাক, দাঁড়িয়ে পড়ল শ্যাম। তবে দরজাটা যেন বন্ধ মনে হচ্ছে না? তাতে কি? দরজা যখন বন্ধ তখন ভয়ের কিছু নেই। হরলাল স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, এরা যদি ফাঁদ পেতে রাখতো দরজা খোলা হা হা করতো। কুঁড়ে ঘরের সামনে গিয়ে দাঁড়ালো দুজনে। শ্যাম দরজার গায়ে হাত দিতে যেতেই হরলাল বাধা দিল। এই দাঁড়া। শ্যাম তাকালো। হরদা কি যেন চিন্তা করছে। আসলে চিন্তা করছিল না কিছু হরলাল, সে কান পেতে কি যেন শোনার চেষ্টা করছিল। কান পাতলো শ্যাম, পেছন থেকে ভেসে এলো কর্কশ একটা শব্দ। লক্ষণ ভালো না, চাপা কণ্ঠে বলে উঠল হরলাল। পাখির অমন গলা কখনো এর আগে শুনেছিস? শ্যাম চুপ করে রইল। হরলাল পেছন থেকে তার পাশে এসে দাঁড়াল। দরজার গায়ে ধাক্কা দিয়ে বলে উঠল, সে কে আছো ভেতরে দয়া করে? আরে এ যে দেখছি খোলাই। কুঁড়ে ঘরের ভেতর চাঁদের আলো। ভেতরে ঢুকে ওরা কাউকে দেখতে পেল না। মনটা কেমন যেন খারাপ হয়ে যাচ্ছে, যাই বলিস শ্যাম। হরলাল মেঝেতে ধপ করে বসে পড়ল। তোমার মুখে শুধু ওই একই কথা সারাক্ষণ। ঘরের এক কোণে খড়ের স্তূপ, তার উপর বসে দেয়ালে ঠেস দিল শ্যাম। এত ভয় করলে কি চলে? আশ্রয় পেয়ে সাহস ফিরে পেয়েছে সে। রাত আর কতটুকুই বা আছে, দেখতে দেখতে বোর হয়ে যাবে, এসো গল্প করে সময়টা কাটিয়ে দিই। চুপ, শুনতে পাচ্ছিস কারা যেন জোরে জোরে পায়ের শব্দ করে বাইরে হাঁটাহাঁটি করছে? তোমার দ্বারা কিচ্ছু হবে না হরদা, কোথাও কিছু হাঁটছে না, ও তোমার মনের ভুল। হরলাল রেগে গেল, বলল, সাবধানের মার নেই বুঝলি, এবার কাঠের বোঝা তো গেছেই, সেজন্য চিন্তা করি না, কিন্তু কুঠার দুটো যে ফেলে এলাম তার কি হবে? কি আবার হবে? শ্যাম ঘরের অপর প্রান্তে উঠে গিয়ে খড়ের গাদার উপর বসল, তারপর লম্বা হয়ে শুয়ে পড়ল। সকালবেলা খুঁজতে বেরোব, এই জঙ্গলে আমরা ছাড়া তো আর কেউ নেই, চুরি যাবার ভয় নেই, ঠিকই খুঁজে পাবো। শ্যাম বল, দরজাটা লাগিয়ে দিতে হয়, বন্ধ করা যায় কি না দেখ দেখি। শ্যাম উঠল, দরজাটা পরীক্ষা করে বলল, খিল আছে গো হরদা? খিলটা লাগিয়ে দিয়ে বলল, লাগিয়ে দিলাম, আর কোনো ভয় নেই। হরলাল বলে উঠল জড়ানো গলায়, আর চিন্তা করতে পারি না, যা হওয়ার হবে, ভগবান দেখবেন। হরলালের ওটাই শেষ কথা, এরপর সে আর মুখ খোলার সুযোগ পায়নি। হরলাল ঘুমিয়ে পড়লেও
শ্যাম চেষ্টা করে জেগে রইল খানিকক্ষণ। প্রচণ্ড পরিশ্রম গেছে শরীরের উপর দিয়ে, তার উপর রাতে খাওয়া হয়নি, ঘুম তো পাবেই। কিন্তু ভয় করছিল বলে ঘুমোতে সাহস পাচ্ছিল না শ্যাম। ভয় হচ্ছিল ঘুমোলে যদি কেউ আসে, এসে বুকে উঠে বসে গলা চেপে ধরে মেরে ফেলে। কিন্তু ঘুমের সাথে যুদ্ধ করে টিকতে পারল না শ্যাম, ঘুমিয়ে পড়ল সে একসময়। প্রচণ্ড ঠান্ডা লাগায় ঘুম ভেঙে গেল শ্যামের। ঘুম ভাঙতেই দেখল তার সর্বশরীর ভিজে গেছে, বাইরে তুমুল বর্ষণ শুরু হয়েছে আবার, সেই সাথে উগ্র মূর্তিতে ছোটোছুটি করছে বাতাস, আবার ঝড় এসেছে। ঘরের দরজাটা খোলা, হাঁ হাঁ করছে কপাট দুটো। ঘাড় ফিরিয়ে হরদার দিকে তাকাল শ্যাম। সেই মুহূর্তে হৃৎপিণ্ড তড়াক করে লাফিয়ে উঠল বুকের ভেতর। সাদা পোশাক পরা একটি মেয়েকে দেখতে পেল শ্যাম। না, স্বপ্ন দেখছে না সে। নিজেকে চিমটি কাটলো, নিজের মাথার চুল ধরে টানল, ভাবতে লাগল অর্থাৎ স্বপ্ন দেখছে না সে। মেয়েটি বসে আছে হরলালের বুকের ওপর, ঝুঁকে পড়ে নিঃশ্বাস ছাড়ছে সে। শ্যাম আতঙ্কিত দৃষ্টিতে দেখল মেয়েটির নিঃশ্বাস আগুনের শিখার মতো, হরলালের মুখের ওপর সেই অগ্নিশিখা আছড়ে পড়ছে। হঠাৎ ঝট করে মেয়েটি তাকালো শ্যামের দিকে। শ্যাম মৃত্যু ভয়ে অস্থির হয়ে উঠল। তার ইচ্ছে হলো উঠে দাঁড়িয়ে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে দৌড় দেয়। কিন্তু মেয়েটি হরলালের বুকের ওপর থেকে নেমে এগিয়ে আসছে তার দিকে। শ্যাম চেষ্টা করল চিৎকার করে উঠতে, পারল না, সে শক্তি তার মধ্যে নেই। ধীরে ধীরে শ্যামের বুকের ওপর বসল মেয়েটি। আতঙ্কে বিস্ফারিত চোখের ভেতর থেকে মণি দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। নিঃশব্দে চেয়ে চেয়ে দেখছে শুধু শ্যাম, কিচ্ছু করার নেই তার, শরীরে এক বিন্দু শক্তি পাচ্ছে না সে। মেয়েটি ধীরে ধীরে নামিয়ে আনছে তার মুখের কাছে মুখটা, নামছে আর ও নামছে। মেয়েটির বুকটায় কি ছিল বলতে পারবে না শ্যাম, কিন্তু ঘরটা আলোকিত হয়ে উঠেছে তার মুখের সেই আলোয়। অদ্ভুত সুন্দর একটি মুখ, কোনো মেয়ের এমন রূপ হয় ভাবা যায় না। শ্যামের মুখের একেবারে কাছে নামিয়ে এনেছে মেয়েটি নিজের মুখ। শ্যামের দিকে চেয়ে রইল সে কিছুক্ষণ, তারপর হাসল আর বলল, বড় মায়া হচ্ছে তোর উপর, বয়সটা তোর কম, তাছাড়া ভারী সুন্দর দেখতে তুই, এই মাত্র যুবক হয়েছিস, লোহার মতো পেটা শরীর, টকটকে তাজা। থাক শ্যাম, তুই বরং বেঁচেই থাক, কিন্তু খবরদার, এই ঘটনার কথা কোনো দিন যদি কাউকে বলিস তাহলে তোর আর রক্ষে নেই। আবার নিষেধ করছি, কাউকে নয়, এমন কি তোর বউ যে হবে তাকেও বলবি না এ কথা। যদি বলিস আমি তা জানতে পারব, আমার হাতে তোর মরণ ঘটবে, মনে রাখিস যা বললাম। কথাগুলো বলে শ্যামের বুকের ওপর থেকে নামলো সেই অপূর্ব সুন্দরী মেয়েটি। চোখের পলকে ঘুরে দাঁড়িয়ে খোলা দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল সে। খোলা দরজার দিকে অনেকক্ষণ চেয়ে রইল শ্যাম। বুকের ভেতর ভয়ের একটা জমাট ভার অনুভব করছিল সে।
তখনও তার নড়াচড়ার শক্তি নেই। বাইরে তুবুল বর্ষণ এবং বাতাসের মাতামাতি তখনও থামেনি। শ্যাম শুয়ে শুয়ে গাছের ডাল ভাঙার শব্দ শুনতে লাগল। এক সময় সকাল হল, সাহস করে উঠে বসল সে। তাকিয়ে দেখল হরদা তেমনি ভাবে শুয়ে আছে। আস্তে আস্তে উঠে দাঁড়ালো সে, এগিয়ে গিয়ে বসে পড়ল হরদার সামনে। হরদার মুখের দিকে তাকিয়ে বুকটা ছ্যাঁক করে উঠল, কান্না পেল তার হঠাৎ করে। গায়ে হাত দিয়ে দেখার আগেই সে বুঝতে পেরেছে হরদা আর বেঁচে নেই। দেখতে দেখতে বছর ঘুরে গেল। সেই আগের মতোই ভোরবেলা উঠে জঙ্গলে কাঠ কাটতে যায় শ্যাম, ফিরে সেই সন্ধ্যের সময়। তবে জঙ্গলে সন্ধ্যা করে না শ্যাম, বিকেল থাকতে থাকতেই জঙ্গল থেকে বেরিয়ে আসে সে। হরলাল মারা গেছে, সবাই জানে, জ্বরের কবলে পড়ে মরেছে সে। শ্যাম আজ পর্যন্ত প্রকৃত ঘটনা কাউকে বলেনি। সে রাতের কথা মনে পড়লে আজও তার শরীর ঠান্ডা হয়ে যায় ভয়ে। সেই মেয়েটির কথা সে পরিষ্কার স্মরণ করতে পারে। সে যে মানুষ ছিল না তা সে বুঝতে পারে। তবে মানুষ হোক, পেতনি হোক, পরী হোক বা যাই হোক, তার প্রতি শ্যাম কৃতজ্ঞ। হরদার মতো সে তাকেও মেরে ফেলতে পারত, কিন্তু মারেনি, এটাই আসল কথা। শ্যাম তার দয়ার কথা কখনো ভুলবে না, বলবেও না সেই ঘটনার কথা কাউকে নিজের প্রাণ থাকতে। বিয়ের কথা এখনো ভাবে শ্যাম। গত এক বছরে বিয়ে করার চেষ্টাও সে করেছে কয়েকবার, কিন্তু সেই রাতে সেই মেয়ের রূপ দেখার পর থেকে কি যে হয়েছে তার, কোনো মেয়েকেই পছন্দ হয় না। গ্রামের প্রধান লোকেরা, শ্যামের শুভানুদ্ধায়ীরা, তারা চেষ্টা করেছিল বিয়ে দেওয়ার। মেয়ে দেখতেও গিয়েছিল শ্যাম অন্য গ্রামে, কিন্তু মেয়ে দেখে পছন্দ হয়নি তার। শ্যাম ইতিমধ্যে একটা ব্যাপারে অন্তত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, বিয়ে সে করবে না তা নয়, বিয়ে করবে, কিন্তু মেয়েটিকে হতে হবে বেশ সুন্দরী। সুন্দরী মেয়ে পেলে ভালো, তা নয় তো সে সারা জীবন অবিবাহিতই থাকবে, বিয়েই করবে না। বেশ দিনগুলো কেটে যাচ্ছিল। তারপর একদিন কাঠের বোঝা মাথায় নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে একটি গ্রামের ভেতর দিয়ে বাড়ির পথে হনহন করে ফিরছিল শ্যাম। সন্ধ্যা হয়ে গেছে তখন। গ্রামের মাঝখানেই সে একটি মেয়েকে দেখতে পেয়ে থমকে দাঁড়াল। একটি বটগাছের তলায় বসে আছে মেয়েটি, যেন কাঁদছে মুখে আঁচল চাপা দিয়ে। কাছে গিয়ে দাঁড়াল শ্যাম। কে গো তুমি, এখানে কি করছো এই সন্ধেবেলা? মেয়েটি সত্যিই কাঁদছিল। শ্যামের সাড়া পেয়ে সে আরো জোরে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। কি হয়েছে তোমার, থাকো কোথায়? মেয়েটি একটি গ্রামের নাম বলল। সে অনেক দূরের গ্রাম, এখানে কি করতে এসেছ, কার কাছে এসেছ? মেয়েটি বলল, আমার বাবা আমার মাকে ত্যাগ করেছিলেন বেশ কবছর আগে, বাবার কাছেই বড় হয়েছি। গত কদিন আগে মারা গেছে আমার বাবা। যুবতী, অবিবাহিত মেয়ে, কোথায় থাকবো? তাই এসেছিলাম এই গ্রামে আমার মায়ের কাছে। কিন্তু এখানে এসেও জানতে পেরেছি আমার মাও মারা গেছেন কিছুদিন আগে। মা পরে যাকে বিয়ে করেছিল সেই লোকটা আমাকে আশ্রয় দেয়নি, আমি এখন একা অসহায়। বাবা মা শ্যামেরও নেই, মেয়েটির জন্য ভারী দুঃখ হলো তার। কিন্তু তার নিজের বাড়িতে লোকজন নেই, মেয়েটিকে নিয়ে গিয়ে আশ্রয় দেবার প্রশ্নই ওঠে না। কিছু করার ইচ্ছে থাকলেও তার উপায় নেই। আচ্ছা, এখন কি করবে বলে ভাবছ? এই প্রশ্নে মেয়েটি আবার কাঁদতে লাগলো।
তারপর বলল, তাহলে আমি গলায় দড়ি দেব। বিচলিত হয়ে পড়ল শ্যাম। মেয়েটি কত দুঃখে কথাটা বলছে তা সে বুঝতে পারল। তাছাড়া গলায় দড়ি দিয়ে মরার চেষ্টা করা বিচিত্র কিছু নয়। তার মা যখন মারা যায় তাকে একা ফেলে, তখন তারও ইচ্ছে হয়েছিল বিষ খেয়ে মরতে। আমার সাথে যাবে তুমি আমাদের গায়ে? দেখি কোথাও তোমার জায়গা হয় কিনা। মেয়েটি রাজি হলো যেতে। এতক্ষণ মুখ লুকিয়ে কাঁদছিল সে, এবার চোখের জল শাড়ির আঁচলে মুছে উঠে দাঁড়াল সে। এই প্রথম মেয়েটিকে স্বল্প আলোয় দেখল শ্যাম। মেয়েটিকে দেখে মুগ্ধ হয়ে গেল শ্যাম। সেই মুহূর্তে তার ইচ্ছে হল বিয়ে করলে এমন মেয়েই দরকার। সত্যি এমন রূপ কমই দেখা যায়। আগে আগে নানান রঙিন স্বপ্ন দেখতে দেখতে হাঁটছে শ্যাম পেছনে মেয়েটা। খানিক পরপরই ধার ফিরিয়ে চাঁদের আলোয় মেয়েটিকে দেখে নিচ্ছে সে। আগুনের মতো জ্বলছে যেন মেয়েটার রূপ, চোখ ফেরানো দুষ্কর। শতবার সহস্রবার দেখেও দেখবার স্বাদ আর মেটে না। গ্রামের মোড়লের বাড়িতে নিয়ে গেল শ্যাম মেয়েটিকে। মোড়ল বাড়িতে নেই, মোড়লের বউকে সব কথা বলে মেয়েটিকে আপাতত আশ্রয় দেবার অনুরোধ করল সে। মেয়েটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল মোড়লের বউ, কয়েকটা প্রশ্ন করে জেনে নিল আগাগোড়া সবটা ইতিহাস। সব শুনে রাজি হল সে। মুচকি হেসে শ্যামকে বৃদ্ধা বলল, এমন পরীকে তুই বেছে নিয়ে এসেছিস কি আর এমনি? কিন্তু তুই তো কালো খেদা, এমন পরীর মতো মেয়েকে বউ করে ধরে রাখতে পারবি তো? শ্যাম লজ্জায় এতটুকু হয়ে গেল। মনে মনে মেয়েটিকে ঘিরে সে যে স্বপ্নই দেখুক, কেউ যদি সামনাসামনি এমনভাবে বলে তাহলে কার না লজ্জা হয়। পরদিন গ্রামে ছড়িয়ে পড়ল কথাটা। যার সাথে দেখা হয় সেই হাসে, বলে, ভালো একটা বউ পেয়েছিস বাবুদ্রি, তোর পছন্দ আছে বলতে হয়। গ্রামের লোকেরা নিজেদের মধ্যে বলা বলি শুরু করল, শ্যাম যেমন সৎ ছেলে যেমন কর্মঠ ছেলে, তেমনি একটি সুন্দর মেয়েকে বউ হিসেবে পেতে যাচ্ছে। ছেলেটার পছন্দই হচ্ছিল না কোনো মেয়েকে, ভগবান ওর মনের মতো সুন্দরী মেয়ে পাঠিয়ে দিয়েছেন শেষ পর্যন্ত। এত কথার পর বিয়েটা হওয়া সহজ অর্থাৎ সম্ভব হয়ে উঠল। শান্তার সাথে বিয়ে হয়ে গেল ধুমধামের সাথে শ্যামের। সুখী জীবন, সুন্দরী বউ পেয়ে শ্যাম যেমন আনন্দিত, শ্যামের মতো বলিষ্ঠ কর্মঠ এবং চরিত্রবান স্বামী পেয়ে শান্তাও যার পর নাই মহা খুশি। শান্তা নিজেকে সুগৃহিণী হিসেবে প্রমাণিত করল মাত্র কয়েক মাসের মধ্যেই। স্বামীকে সে দেবতার চেয়েও বেশি ভালোবাসে। আদর যত্নে স্বামীকে সে পারে তো মাথায় তুলে রাখে। অন্ধকার থাকতে ঘুম থেকে উঠে রান্না করে, স্বামীকে নিজের কাছে বসিয়ে রোজ খাওয়ায়, দুপুরের জন্য রেঁধে দেয় প্রচুর খাওয়ার। শ্যাম কাট কাটতে চলে যায়, সারাদিন সংসারের কাজে মগ্ন থাকে শান্তা। সন্ধ্যার পর ফেরে শ্যাম, শীতকাল হলে জল গরম করে দেয় শান্তা। শ্যাম হাত পা ধুয়ে খেতে বসে, গ্রীষ্মকাল হলে পাখা হাতে পাশে বসে বাতাস করতে শুরু করে শান্তা। শ্যাম বিশ্রাম নেয়। দেখতে দেখতে কয়েক বছর কেটে গেল, ছটা ছেলে মেয়ে হয়েছে ওদের। এখনো কাট কাটে শ্যাম, গ্রামে ওদের দুজনের খুব প্রশংসা। বিশেষ করে শান্তার কথা নিয়ে আলোচনা হয় না এমন দিন নেই। গ্রামের সবাই এক বাক্যে স্বীকার করে, শান্তার মতো মেয়ে হয় না, স্বয়ং ভগবানকে পাঠিয়েছেন শ্যামের ঘরে। গ্রামের মানুষের মুখে আরো একটা কথা শোনা যায়, কিন্তু বয়স মানুষ মাত্রেরই বাড়ে, শুধু মানুষের কেন, এমন কোনো জিনিস নেই যার বয়স বাড়ে না। কিন্তু আমাদের শান্তা বুঝি ব্যতিক্রম,
সে বিয়ের দিনে যেমন ছিল আজ 10 বছর পরেও তেমনি আছে। দেখলে মনে হয় 16 বছরের কুমারী মেয়ে। সেই বয়স সেই বয়সই আছে, সেই রূপ সেই রূপই আছে। তারপর একদিন ছেলেমেয়েরা ঘুমিয়ে পড়েছে। শান্তা দুপা ছড়িয়ে দিয়ে আলোর সামনে বসে বসে কাঁথা সেলাই করছে। ছেলেমেয়েদের সাথেই শুয়ে আছে শ্যাম। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে স্ত্রীর দিকে। হঠাৎ সে বলে উঠল এক সময়, তোমাকে দেখে আজ আমার অনেক দিন আগের একটা ঘটনার কথা মনে পড়ছে শান্তা। তোমার রূপ সত্যি এমনটা দেখা যায় না, তোমার রূপের সাথে তুলনা করা যেতে পারে এমন রূপ জীবনে মাত্র একবার দেখেছিলাম বটে। তখন আমার বয়স হবে 17 কি 18। সেই বয়সে একটি মেয়েকে দেখেছিলাম আমি, সে তোমার মতোই সুন্দরী ছিল, দেখতেও অনেকটা তোমার মতোই ছিল। সে সেলাই থেকে মুখ না তুলেই শান্তা সকৌতুকে জানতে চাইল, কে সে, কোথায় তাকে দেখেছিলে? শ্যাম এরপর বলতে শুরু করল, 10 বছর অতীত হয়ে গেছে কিন্তু সেই বিভীষিকাময় রাতের কথা সবই মনে আছে শ্যামের। ধীরে ধীরে সেই জঙ্গলের কথা, বৃষ্টির কথা, ঝড়ের কথা, কুড়ে ঘরের কথা, সেই অদ্ভুত সুন্দরী মেয়েটির কথা, মেয়েটির আচরণের কথা, তার বুকের ওপর বসে ফিসফিস করে মেয়েটি তাকে কি বলেছে সেই কথা সবই বলল শ্যাম। অবশেষে উপসংহারে সে বলল, জেগে বা স্বপ্নের মধ্যে সেই প্রথম তোমার মতো সুন্দরী মেয়ে দেখি আমি আমার জীবনে। কোনো সন্দেহ নেই সে মানুষ ছিল না, তাকে জমের চেয়েও বেশি ভয় লেগেছিল আমার। ইস, অমন ভয় আবার পেলে নির্ঘাত আমি মারাই যাব। সত্যি মেয়েটির প্রতি আমি কৃতজ্ঞ, সে ইচ্ছে করলেই আমাকে মেরে ফেলতে পারত। শান্তা আচমকা তার হাতের কাঁথা ছুঁড়ে ফেলে দিয়ে কড়াক করে উঠে দাঁড়ালো। পর মুহূর্তে ডাইনির মতো ফুলে উঠল সে, তার নিঃশ্বাস হয়ে উঠল আগুনের শিখা। হিসিসিয়ে এসে বলে উঠল, আমি 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 তোর সেই মেয়েটি আমি। মনে নেই সেই ঘটনার কথা বললে তোকে আমি খুন করব? এই ঘটনার কথা কোনো দিন যদি কাউকে বলিস তাহলে তোর আর রক্ষে নেই, আবার নিষেধ করছি, কাউকে নয় এমনকি তোর বউ যে হবে তাকেও বলবি না এই কথা। যদি বলিস আমি তা জানতে পারব, আমার হাতে তোর মরণ ঘটবে, মনে রাখিস যা বললাম। শান্তা আর শান্তা নেই, হিংস্র রাক্ষসীর মতো এগিয়ে যাচ্ছে সে শ্যামের দিকে। পরদিন সকালে গ্রামের মানুষরা আবিষ্কার করল শ্যামের মৃতদেহ, কিন্তু শান্তা এবং তার 6টি ছেলেমেয়ের কোনো সন্ধানই পাওয়া গেল না। কেউ বলতে পারল না তারা কোথায় গেছে, কেউ তাদেরকে আর দেখেনি। বুড়ো বুড়িরা বলা কওয়া করতে লাগল, আমরা তো জানতামই মেয়েটা কি আর মানুষ ছিল, স্পষ্ট বোঝা যেত ও মানুষ নয় অন্য কিছু। এতদিন বলিনি ভয়ে, তার কি অমঙ্গল করে বসে। মানুষ নয় অন্য কিছু, গল্পটি এখানেই শেষ হল। গল্প পাঠে অংশগ্রহণ করলেন দেবলীনা ও কৌশিকের সাথে আমি কমলেশ। আমাদের এর আগের গল্প লোভে পাপ
পাপে খুন, সেই গল্পের অনেক মতামতের মধ্যে থেকে কিছু মতামত এখানে তুলে ধরছি। অশোক কুমার চক্রবর্তী লিখছেন, খুব সুন্দর উপস্থাপনা, আরও জেমস ডিচেজের গল্প শোনাবেন, ভালোবাসা নেবেন। ধন্যবাদ অশোকবাবু আপনাকে, আমাদের তরফ থেকেও আপনাদের সবার জন্য সমান ভালোবাসা। তুহিন বড়াল লিখেছেন, দারুণ লাগলো, ধন্যবাদ তুহিনবাবু। খোকন দাস লিখেছেন, খুব ভালো লেগেছে, খুব সুন্দর গল্প, এই যে একটু বড় তবুও বলবো ভালো লেগেছে, ভবিষ্যতে আরও সুন্দর গল্প চাই, ধন্যবাদ। ধন্যবাদ খোকন দাস আপনাকেও। রাজেশ দত্ত লিখছেন, রেনবো মিডিয়া সাসপেন্সের আরও একটি চমৎকার উপস্থাপনা পেলাম লোভে পাপ পাপে খুন গল্পে, আন্তরিক ধন্যবাদ জানাই সকল কুশীলবগণদের। ধন্যবাদ রাজেশ দত্ত, আপনাদের এই অভিনন্দন আমাদের উজ্জীবিত করে। নিখিলেশ দে লিখেছেন, এক্সেলেন্ট স্টোরি, নাইস প্রেজেন্টেশন, ওয়ান্ট মোর জেমস এডলিসেস। নিখিলেশ বাবু, নিশ্চয়ই ভবিষ্যতে আরও জেমস এডলিসেস নিয়ে আসবো। শান্তামান্না লিখেছেন, ভীষণ 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 ভালো লাগলো, ধন্যবাদ শান্তামান্না। রাজেশ দত্ত লিখেছেন, খুবই ভালো লাগলো গল্পটা, ধন্যবাদ জানাই সকলকে, শুধু এইটা বুঝলাম না কারা ডিসলাইক করলো, এত সুন্দর গল্পটা তারা কি আদৌ শ্রোতা? এ ব্যাপারে আমরা কিছু বলবো না, যা বলার যা ভাবার আপনারাই বুঝে নিন, ভেবে নিন। তরুণ কুমার বিশ্বাস লিখেছেন, গল্পটা খুব ভালো লাগলো, আবার হেডলিসেস চাই। কৌশিক মালিক লিখছেন, মাইন্ড ব্লোয়িং বস, ধন্যবাদ কৌশিক মালিক। কাজরী গুপ্ত ভায়া আপনাকেও ধন্যবাদ। অরুন্ধতী পাল লিখেছেন, বেশ ভালো, গুড প্রেজেন্টেশন, ধন্যবাদ অরুন্ধতী পাল। ঘোষবাবু পুরোটা শুনেছেন, প্রথম পর্বেও তিনি কমেন্ট করেছিলেন, দ্বিতীয় পর্বেও কমেন্ট করেছেন যে গল্পটা খুব ভালো লেগেছে আর কর্নেল কাহিনী শুনতে চেয়েছেন, মাথায় আছে, খুব তাড়াতাড়ি কর্নেল কাহিনী নিয়ে আসবো। রেজাউল হক মণ্ডল লিখছেন, স্যার আশা রাখছি ঠিক এমনি গল্প যেন শুনতে পাই। থ্যাংক ইউ রেজাউল হক মণ্ডল, ভবিষ্যতে আরও জেমস এডলিসেস আমরা আনবো। বেঙ্গল আর্ট বিএস লিখছেন, এই গল্পটা খুব ভালো লাগলো, এই রকম বড় আর থ্রিলিং গল্প আরও চাই, ধন্যবাদ আপনাকে বেঙ্গল আর্ট বিএস। রাখি রায় লিখেছেন, খুব সুন্দর গল্প। রাখি বাগচি লিখছেন, দারুণ। মধু রায় লিখছেন, খুব সুন্দর। আর শুভজিৎ লিখেছেন, গল্পটা খুব ভালো লাগলো, আশা করি এই রকম গল্প আবারও শুনতে পারবো, বাট গল্পের সাউন্ডের ডিস্টার্ব আছে। অসংখ্য ধন্যবাদ শুভজিৎ বাবু, আমরা পরবর্তী গল্পে এই ত্রুটি কাটিয়ে ওঠার আপ্রাণ চেষ্টা করছি। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী পর্বে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া সাসপেন্স থ্রিলার। নমস্কার।